নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে মহিলাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর উঠে এসেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনপত্র কোথায় পাবেন বয়স সীমা সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে বলে দেবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি আইকন আসবে এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের খবরগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসছি নোটিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্যাটেলনগর বীরভূম চারটি নোটিশ কিন্তু জারি করা হয়েছে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার জেলার নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যখন এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হবে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব তো বন্ধুরা এই যে বীরভূম জেলা থেকে যে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আলাদা আলাদাভাবে চারটি কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই যে প্রথম বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাজার অ্যাডিশনাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্যাটেলনগর বীরভূম এখান থেকেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে দেখুন বন্ধুরা আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আট দু হাজার উনিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ আছে এক তিন দু হাজার এবং দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি কর্মী যে দেওয়া আছে মোট সংখ্যা হচ্ছে নয় এখানে বিস্তারিতভাবে ভাগ করে দেওয়া আছে আপনাদের সীমা হতে হবে আটশো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং দেখুন এখানে বলে দেওয়া আছে আপনাদেরকে কিন্তু এই কয়েকটা গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং সঙ্গে বলে দেওয়া আছে আপনাদের কিন্তু নব্বই নম্বরের পরীক্ষা হবে এবং তাতে আপনাকে তিরিশ নম্বর ন্যূনতম পেতে হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা হবে এবারে দেখুন অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে নিয়োগ করা হবে প্রচুর শূন্য পদে কিন্তু বীরভূম জেলাতে নিয়োগ করা হবে বীরভূম জেলার বাসিন্দা হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে সহায়িকা পদে নিয়োগ করা হবে এখানে আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত ভাগ করে দেওয়া আছে শূন্যপত্রা বিবরণভাবে এখানে দেওয়া আছে এই সহায়িকা পদে আবেদন করার জন্য বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ হতে হবে এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই সহায়িকা পদের জন্য তো বন্ধুরা প্রথম নোটিশটা কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম আবেদনপত্র আপনারা কোথায় পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সেখানে আমি আপনাদেরকে বলে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মোহাম্মদ বাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্যাটেল নগর বীরভূম এখানে কিন্তু এই যে নোটিশে এখানে কিন্তু সমস্ত কিছু এক আপনাদের আট দুই থেকে শুরু হবে এক দিনে শেষ হবে এখানে কিন্তু সহায়িকা পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এই এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু নিয়োগ করা হবে সহায়িকা পদে আবেদন করার জন্য আপনাকে এইট পাস হতে হবে এবারে আমরা সরাসরি চলে যাব তৃতীয় নোটিশে তো বন্ধুরা আমরা চলে এসেছি তিন নম্বর নোটিশে শিশু বিকাশ সেবা প্রকল্প সাইথিয়া বীরভূম এখান থেকে কিন্তু এই নোটিশটি এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু তিনটি শূন্য পদে নিয়োগ করা হবে আর বাকি সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু সেম এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দেখতে পাচ্ছেন এই এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা সহায়িকা পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কর্মী পদে আপনাকে মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা শেষে চার নম্বর নোটিশে এসেছি এটাও সাঁইথিয়া সুসংহত বিকাশ সেবা প্রকল্প সাইথিয়া বীরভূম এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে ছটি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে এই এই গ্রাম পঞ্চায়েতগুলোতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা সহায়িকা পদে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা কর্মী পদে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আবেদনপত্র চারটি নোটিশের সঙ্গে কিন্তু আলাদা আলাদা ভাবে আবেদনপত্র দেওয়া আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম এবারে প্রশ্ন হলো আপনারা আবেদনপত্র কিভাবে পাবেন ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা পেজের একটু নিচের দিকে যাবেন আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি এই দেখুন পনেরো নম্বরে এখান থেকে কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মীর পরপর চারটি নোটিশ দেওয়া আছে দেখুন এই যে পনেরো নম্বর এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং চৌদ্দ নম্বর তেরো নম্বর এবং বারো নম্বর এই পরপর চারটা নোটিশ কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা যে এলাকার বাসিন্দা সেই হিসাবে নোটিশ ডাউনলোড করবেন নোটিশের সঙ্গে আপনারা আবেদনপত্র পেয়ে যাবেন এ এখান থেকে এই ভিউতে ক্লিক করলে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এই পিডিএফটা প্রিন্ট আউট করে বিস্তারিতভাবে পড়ে বাংলাতে লেখা রয়েছে আপনারা আবেদন করবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাতরম